বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। সদ্য প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে বেলজিয়ামস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে শুক্রবার এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বেলজিয়ামস্থ বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত ইসমত জাহানের সভাপতিত্বে সভার শুরুতে সাবেক এই রাষ্ট্রপ্রধানের রুহের মাগফিরাত কামনা করে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত বক্তারা প্রয়াত এই বর্ষীয়ান নেতার কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন। রাষ্ট্রদূত তার বক্তব্যে রাষ্ট্রপতির কর্মময় জীবন নিয়ে আলোচনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিশনের মিনিস্টার কাস্টম প্রকাশ দেওয়ান, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলু, আওয়ামী লীগ নেতা লতিফ শহীদুল হক, প্রফেসর আব্দুল কুদ্দুস, কামাল হোসেন, জয়তিপাল, এস এইচ কবির পিক প্রমুখ। সভা শেষে এই বর্ষীয়ান নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব কাজী এহসানুল হক। দেশের প্রবীণ রাজনৈতিক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 19তম রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের মৃত্যুতে ইতালি আওয়ামী লীগের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। বুধবার ইতালি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফরাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বর্ষীয়ান এ নেতার 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 1954, 66, 69 এবং 71-এর মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের বিভিন্ন প্রগতিশীল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বক্তারা বলেন, আজ দেশ হারিয়েছে একজন কর্ণধার আর আমরা হারিয়েছি সত্যিকারের একজন অভিভাবক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও প্রয়াত রাষ্ট্রপতির স্মৃতিচারণকালে অনেকেই এ সময় কান্নায় ভেঙে পড়েন। শোক সভা শেষে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করে দোয়া পরিচালনা করা হয়। বাংলাদেশে ওলামায়ে কেরামদের সাথে বৈরী আচরণের অভিযোগ এনে এবং সাম্প্রতিক চলার রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে সভা করেছে যুক্তরাজ্যের সেভ বাংলাদেশ কার্ডিফ শাখা। কার্ডিফের স্থানীয় একটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়েলস বিএনপির সভাপতি আলহাজ আব্দুল মজিদের সভাপতিত্বে ও আসাদ আহমেদের পরিচালনায় এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের সভাপতি মুফতি সদরুদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ মালিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সারোয়ার আহমেদ, কয়সার আহমেদ, মালানা ফরিদ খান, মাসুদ আহমেদ, সেফ বাংলাদেশ ইউকে সভাপতি ব্যারিস্টার নজরুল ইসলাম, খেলাফতে মজলিস ইউকে সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির সালেহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। ফুটবল প্রেমী দেশ হিসেবে পরিচিত ইতালি ফুটবল নিয়ে মাতোয়ারা থাকতে সবচেয়ে বেশি পছন্দ করে। সম্প্রতি রোমের গোল্ফ সেন্সা ফ্রন্টিয়ারার উদ্যোগে ইতালিতে বসবাসরত কয়েকটি দেশের নাগরিকদের সমন্বয়ে আয়োজন করা হয় এক বিশেষ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের। এ খেলায় অংশগ্রহণ করেন এবারে প্রথমবারের মতো বাংলাদেশ দল তৃতীয় স্থানে থেকে সেমিফাইনাল খেলায় যোগ্যতা অর্জন করে। ইতালি সহ মোট 8টি দলের বাকিগুলো হল বাংলাদেশ, মরক্কো, সুদান, আলজেরিয়া, আলবেনিয়া, ইরান ও ইথিওপিয়া। টুর্নামেন্টে বাংলাদেশ দলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুর রশিদ ও নুরুজ্জামান লাকি। বিয়ানীবাজার উপজেলার গাংকুল আদর্শ তরুণ সংঘের উদ্যোগে ফোর-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বুধবার সকালে খেলোয়াড়দের সাথে পরিচিতি হওয়ার মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক সাদিক আহমেদ আজাদ। স্থানীয় প্রবীণ মুরব্বী মঈনুদ্দিন বাবুর সভাপতিত্বে ও সংঘের সাধারণ সম্পাদক শাহেদ আহমেদের পরিচালনায় এ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক সাদিক আজাদ বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন যেমন তৈরি করে, তেমনি সকল প্রকার পাপাচার ও অনৈতিক কাজ থেকে বিরত রাখে। এদিকে ওই দিন বিকেলে টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল্লাহ সুফিয়ান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পলক। বক্তব্য রাখেন তরুণ সংগঠক বেলাল আহমেদ, আলী হোসেন, মিজানুর রহমান ফরহাদ, সংঘের সভাপতি জামিল হোসেন, সালমান আহমেদ, আব্দুল কুদ্দুস, মঈনুদ্দিন, ফয়েজ আহমেদ প্রমুখ।
ফাইনাল খেলায় ভাই ভাই ক্রিকেট দল দাসুরা এক উইকেটে ঘুঙ্গা দিয়া রুজভার্ট ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ী ও বিজিত দলের অধিনায়ক ও টিম ম্যানেজার প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করে। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আজাদ রাব্বানি। টুর্নামেন্টে মোট 21টি দল অংশগ্রহণ করে। এবার একটি শোক সংবাদ। বিলেতে বাংলা মিডিয়ার বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আনাস পাশার চাচা এবং আবুধাবির ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি বিভাগের অবসরপ্রাপ্ত সিনিয়র ইঞ্জিনিয়ার সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর নিবাসী সৈয়দ মুক্তাদির আলী শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 12:30 ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। শনিবার বাদ আসর তার নামাজে জানাজা শেষে জগন্নাথপুরের সৈয়দপুর পারিবারিক কবরস্থানে মরহুমকে সমাহিত করা হবে। সৈয়দ আনাস পাশা তার চাচার জন্য সবার নিকট দোয়া চেয়েছেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে দেশের ন্যায় প্রবাসী শোকের ছায়া, মসজিদে মসজিদে বিশেষ প্রার্থনা। তৃতীয় দিন অতিক্রম যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে ওয়াকিং ফর জাস্টিস পদযাত্রা। কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে আইনজীবী ফোরাম যুক্তরাজ্যের প্রতিবাদ সভা। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।